আবারও স্বেচ্ছাসেবক দলের অক্সিজেন বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। নরসিংদী জেলার মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে হামলার ঘটনার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার দুপুরে মনোহরদী উপজেলায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত 20 জন। ভাঙচুর করা হয়েছে চ্যানেল আই এবং যমুনা টিভির গাড়ি ও ক্যামেরা। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই হামলায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে। তারা বলেন, দুপুরে মনোহরদী বাস স্ট্যান্ডের পাশে অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠান চলাকালে অতর্কিত হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল, কেড়ে নেওয়া হয় সিলিন্ডার মাস্ক। সংবাদ সংগ্রহের সময় চ্যানেল আয়ের সাংবাদিকদের উপর হামলা চালায় তারা। ভাঙচুর করা হয় ক্যামেরা, সেই ছবি তোলার সময় হামলা হয় যমুনা টিভির ক্যামেরা পার্সন ইসমাইল হোসেনের ওপর। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানেও ইসমাইলের উপর হামলা হয়। এ সময় যমুনা টিভির ক্যামেরা ভেঙে মেমোরি কার্ড ছিনিয়ে নেয় তারা। হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, মঙ্গলবার যশোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ বিষয়ে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন। দেশ বিদেশের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।